বলছি আঙ্কেল আপনার নাম কি? জেকোডিয়া রহমান। তো আপনাদের ওয়ার্ডে যিনি মেম্বার, তিনি আসলে ওয়ার্ডের জন্য কতটুকু কাজ করতে পারছেন? উনি ভালোই করেছেন, ভালো কাজ করছেন। এই যে করোনার সময় আসলে তো অনেক মানুষ কর্মহীন ছিল, তখন আপনাদের জন্য কতটুকু কাজ করতে পেরেছেন? একদিন মানা করতে পানি উঠে গেল, তারপরও একটা লোককে মানা করে রাখতে গেল না এই রাস্তাটা ঠিক রাখতে। অমনি গাড়ি ঢুকিয়ে দিবে সুপ্রিয় দর্শক, দেশ ও বিদেশে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারাই বাংলা টিভি 71 দেখছেন, বাংলা টিভি 71-এর পক্ষ থেকে আমি দীপক শীল আপনাদের সাথেই রয়েছি। প্রিয় দর্শক, আমাদের ধারাবাহিক প্রতিবেদন হৃদয়ে বঙ্গবন্ধু উন্নয়নে বাংলাদেশ, হৃদয়ে বঙ্গবন্ধু উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে আজকের আমাদের সাথে অতিথি হিসাবে সংযুক্ত হয়েছেন বাগেরহাট সদর উপজেলা 2 নং বেমরতা ইউনিয়ন পরিষদের 6 নং ওয়ার্ডের যিনি বারবার নির্বাচিত একজন সফল জনপ্রতিনিধি এবং যিনি আগামী নির্বাচনে মোরকমার্কা প্রতীক নিয়ে নির্বাচন করছেন, জনাব মিনায়েত দিশালী। আমাদের করোনা ভাইরাসের জন্য আমরা আর্থিকভাবে খুব সংকটে, সাধারণ মানুষ অনাহারে, এবং করোনা টিকা আমাদের ইউনিয়নে মাত্র 600 আছে প্রথম 1, 2, 3 ওয়ার্ডে 200 করে, এবং সার্বিক আর 6টা ওয়ার্ডে এখনও বাকি। আমাদের ভোটার সংখ্যা আছে এখানে 24,000 মাত্র, 600 দিয়েছি ইউনিয়নে এবং বাইরে কিছু লোকে দিয়েছে, আর অনেকই বাকি রয়েছে। এই ওয়ার্ডের উন্নয়ন যদি বলেন মাত্র 4 না করতে পারছি, অনেক অবহেলিত এখনও আমাদের গ্রামে রাস্তা রয়েছে। আমাদের ওয়ার্ডটা অনেক বড়, তা ওয়ার্ডে 3,000 ভোটার আছে এবং এলাকাটা খুব গরিব, পানিবদ্ধ হয়ে থাকে, মানুষের চলাচলার কোনো সুযোগ নেই, ড্রেনের প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এই আকুল আবেদন যে স্থানীয়ভাবে যে রাস্তার পাশ থেকে যেন ড্রেনের একটা ব্যবস্থা হয়। এই পানি নিষ্কাশনের জন্য আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান কোনো গুরুত্ব নিচ্ছেন কিনা বা কোনো কাজ করছেন কিনা? গুরুত্ব নিচ্ছে, কিন্তু ক্ষমতায় পাইরে ওটা হচ্ছে প্রত্যেক জায়গাটাই হলো মালিকানা জায়গার থেকে পানি সরবরাহ করা লাগে, তাই আমরা সেটা সম্ভব করতে পারতেছি না। এবং জানতে চাই আপনার এই ওয়ার্ডে কী পরিমাণ ভাতাভোগী রয়েছে যা আপনি দিতে পেরেছেন? আমার ওয়ার্ডে আমি প্রথম যখন আইছি তখন সর্বসাকুল্যে ইউনিয়নে আইছিল মাত্র 90টা, তখন দিছিলাম হলো বাগে পাইছিলাম 10টা। এবার এই 5 বছরে আমি অন্তত 200-র উপরে আমি ভাতাভোগী এই করেছি। মুজিব বাসে যে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘর উপহার দিয়েছেন, আপনার ওয়ার্ডে কতটি ঘর দিতে পেরেছিলেন? আমি পাইছিলাম 17টা ঘর পাইছিলাম। আমি চাচ্ছি আমি যে কাজ করি সে একটা ফসল, যে আমি যে কাজ করেছি মানুষের যে ব্যবহার করেছি সেই ব্যবহারের ফসলটা আমি চাই। ধন্যবাদ আপনাদের, আজকে অজবা পাড়া গায়ে এসে আপনারা আমাদের সাক্ষাৎকার নিয়েছেন, আমাদের খোঁজ খবর নিয়েছেন, তাই আপনাদের ধন্যবাদ। শেখ হাসিনা প্রধানমন্ত্রী আমি তাদের ধন্যবাদ যে আমাদের সার্বিক খোঁজ খবর নেয়, তার জন্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।